নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমরা আলোচনা করছিলাম আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলি সম্পর্কে এর আগে আমি এই বিষয়ের ওপর কয়েকটা বিষয় আমি আলোচনা করে নিয়েছি যেমন বায়ুমণ্ডলের উষ্ণতা বায়ুর চাপ বায়ু প্রবাহ এইগুলি সম্পর্কে আমি আলোচনা করে এসেছি তো সেইগুলো যদি আপনারা না দেখে থাকেন সেগুলো অবশ্যই আগে গিয়ে দেখে নেবেন আজকে আমরা আলোচনা করব মেঘ এবং বৃষ্টিপাত সম্পর্কে মেঘ এবং বৃষ্টিপাত সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন সেগুলো দেখে নেবেন ভিডিওগুলো আমি প্রাকৃতিক ভূগোল নামক প্লে লিস্টের মধ্যে পরপর সাজিয়ে রেখেছি প্লে লিস্টের লিঙ্ক খুঁজে পাওয়ার জন্য আমি উপরের আই বাটনে এবং নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখছি ভারতীয় ভূগোলের ওপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সারের উপরে আমি একটা ভিডিও সিরিজ শুরু করেছি যাতে আমি একটা ভিডিও প্রথম ভিডিওটা আপলোড করেছি সেখানে প্রিভিয়াস ইয়ার বিভিন্ন প্রশ্ন যে এসছিল বিভিন্ন পরীক্ষায় সেইগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি তো এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওটা মানে আমি যে ভারতীয় ভূগোলের উপর যে প্রশ্ন উত্তরের ভিডিওটা বানিয়েছি সেটা দেখে নেবেন সেটার প্লেলিস্টের লিঙ্কও উপরের আই বাটনে দেওয়া রয়েছে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকন টিপে দেবেন যাতে আমি নতুন ভিডিও কোনো আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আমার এই ভিডিওগুলো মাধ্যমিক পরীক্ষা ডাব্লু বিসিএস পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তো এখানে আমি অনেক তথ্য আমি ডিটেলসে আলোচনা করি তো সেগুলো আপনারা অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমাদের দেখতে হবে যে মেঘ কি কাকে আমরা মেঘ বলতে পারি বায়ুমণ্ডলে ভাসমান অতি ক্ষুদ্র জলকণা বা তুষারকণার সমষ্টিকে বলা হয় মেঘ শুধুমাত্র জলকণার সমষ্টিকেই মেঘ বলা যাবে না বায়ুমণ্ডলে ভাসমান অতি ক্ষুদ্র জলকণা এবং কণার সমষ্টিকে মেঘ বলে এবার এই মেঘ কিভাবে সৃষ্টি হয় প্রথম থেকে আমরা পড়ে আসছি যে গ্যাস গ্যাসের ধর্ম হচ্ছে যে সেটা যত হালকা হবে সেটা উপরের দিকে উঠতে থাকবে জলের কঠিন অবস্থা হচ্ছে বরফ বরফ এর উপর যদি আমরা তাপ প্রয়োগ করি পেয়ে যাব জল জলের উপর যদি আমরা আবার তাপ প্রয়োগ করি সেটা একটা নির্দিষ্ট সময়ের পর হয়ে যাবে জলীয় বাষ্প আর জল যখনই জলীয় বাষ্পে পরিণত হবে তখন সেটা হালকা হয়ে যাবে এবং গ্যাসের ধর্ম অনুযায়ী সেটা উপরের দিকে উঠে যাবে তো এই জলীয় বাষ্প বায়ুর সঙ্গে মিশে ক্রমশ হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে এবং এক সময় গিয়ে সেটা শীতলের শীতলতার সংস্পর্শে চলে আসে অর্থাৎ জলীয় বাষ্প এরম করে উপর দিকে উঠতে উঠতে এক সময় এসে শীতলতার সংস্পর্শে আসে এই এই জায়গাটা সম্পূর্ণ শীতল তো শীতলতার সংস্পর্শে আসবে আর যখনই এই বায়ু শীতলতার সংস্পর্শে এসে শিশিরাঙ্কের নিচে নেমে যাবে তখন ঘনীভূত হবে এবং ঘনীভূত হলে জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা এবং তুষারকণায় পরিণত হবে শিশিরাঙ্কের নিচে নেমে গেলে ঘনীভবনের ফলে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা এবং তুষারকণায় পরিণত হবে এবার বায়ুতে ভাসমান অবস্থায় থাকে বিভিন্ন ধূলিকণা সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা সেই সমস্ত ধূলিকণার সঙ্গে এই জলকণা এবং তুষারকণা মিশে যাবে মিশে গিয়ে আকাশে ভেসে বেড়াবে এটাকেই বলা হবে মেঘ তাহলে মেঘ কিভাবে সৃষ্টি হচ্ছে জলীয় বাষ্প বায়ুর সঙ্গে মিশে গিয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে এবং এক সময় সেটা শীতলতার সংস্পর্শে এসে ঘনীভবনের ফলে ঘনীভূত হবে এবং তখন সেটা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা শিশির কণায় সরি তুষার কণায় পরিণত হবে এবং বায়ুতে যে ধুলি কণাগুলো ভেসে বেড়ায় তার সঙ্গে সেই জলকণা বা তুষার কণা একত্রিত হয়ে আকাশে ভেসে বেড়াবে সেটাই আমরা মেঘ নামে চিনি মেঘকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায় অর্থাৎ মেঘের শ্রেণী বিভাগ মেঘকে দু ভাগ করা যায় প্রথম উচ্চতা অনুসারে উচ্চতা অনুসারে এবং দ্বিতীয় আকৃতি ও চেহারা অনুসারে উচ্চতা অনুসারে এবং আকৃতি ও চেহারা অনুসারে মেঘকে দুভাগে ভাগ করা যায় প্রথমে আমরা দেখব উচ্চতা অনুসারে ভাগ উচ্চতা অনুসারে মেঘকে আবার তিন ভাগে ভাগ করা যায় উচ্চতা অনুসারে মেঘকে পুনরায় তিন ভাগে ভাগ করা যায় প্রথমে হচ্ছে নিচু মেঘ নিচু মেঘ ভূপৃষ্ঠ থেকে দু মিটার অবধি উচ্চতায় যে মেঘটা ভেসে বেড়ায় তাকে বলা হয় উঁচু মেঘ ভূপৃষ্ঠ থেকে দু হাজার একশো পঁয়ত্রিশ মিটার উচ্চতায় যে মেঘটা ভেসে বেড়ায় তাকে বলা হচ্ছে উঁচু মেঘ দ্বিতীয় ভাগ হচ্ছে মাঝারি মেঘ মাঝারি মেঘ দু হাজার একশো পঁয়ত্রিশ মিটার থেকে ছ হাজার সাতানব্বই মিটার অব্দি যে মেঘটা ভেসে বেড়ায় তাকে বলা হচ্ছে মাঝারি মেঘ দু মিটার অবধি হচ্ছে নিচু মেঘ তার ওপরে যেই আমরা উঠে যাব। একদম ছ মিটার অবধি যে মেঘটা ভেসে বেড়ায় তাকে বলা হচ্ছে মাঝারি মেঘ এবার তৃতীয় ভাগ হচ্ছে উঁচু মেঘ ছ মিটারের ওপরে আবার যদি আমরা উঠে যাই সেই জায়গায় যে মেঘটা পাবো সেটা হচ্ছে উঁচু মেঘ ছ হাজার সাতানব্বই থেকে মোটামুটি বারো হাজার তিনশো মেঘটা পাবো সেটা হচ্ছে উঁচু মেঘ এইগুলো সবই উচ্চতা অনুসারে ভাগ এবার হচ্ছে আকৃতি এবং চেহারা অনুসারে ইংল্যান্ডের একজন বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে লিউক হাওয়ার্ড লিউক হাওয়ার্ড ইনি মেঘকে আবার আকৃতি এবং চেহারা অনুসারে ভাগ করেছেন এই লিউক হাওয়ার্ড মেঘকে আকৃতি এবং চেহারা অনুসারে ভাগ করেছেন এবং ইনি মেঘকে চার ভাগে ভাগ করেছেন সেই চারটে ভাগ হচ্ছে প্রথম সিরাস সিরাস প্রথম ভাগ হচ্ছে সিরাস দ্বিতীয় ভাগ হচ্ছে স্ট্র্যাটাস এবং তৃতীয় ভাগ হচ্ছে কিউমুলাস কিউমুলাস এবং চতুর্থ ভাগ হচ্ছে সিরাস স্ট্যাটাস কিউমুলাস এবং নিম্বাস এইভাবে ভাগটা করেছেন এই লিউক হাওয়ার্ড এগুলোতে আবার আমাদের বাঙালি বিজ্ঞানীরা এগুলোর আবার বাংলা নাম করেছেন যেমন সিরাস মেঘের নাম দিয়েছেন অলোক মেঘ অলোক মেঘ আর স্ট্র্যাটাস যেটা সেটা বলা হয়েছে স্তর মেঘ কিউমুলাস এই মেঘটাকে বলা হয়েছে স্তূপ মেঘ এবং নিম্বাস এই মেঘটাকে বলা হয়েছে ঝঞ্ঝা মেঘ বা বাদল মেঘ অর্থাৎ এই নিম্বাস মেঘ থেকেই বৃষ্টি হয় তো মেঘের সম্পর্কে এইটুকুই ছিল এটা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিছু নেই এই ভাগগুলোই যথেষ্ট তো এরপরে আমরা দেখব বৃষ্টিপাত সম্পর্কে যাকে শুধুমাত্র বৃষ্টিপাত বললে ভুল বলা হবে আমরা দেখব অধক্ষেপণ সম্পর্কে অধক্ষেপণ কারণ আগেই বললাম মেঘ শুধুমাত্র জলকণা নিয়ে গঠিত হয় না মেঘ বরফের ছোট ছোট কণা নিয়েও গঠিত হয় তো অদক্ষেপণ অদক্ষেপণ কাকে বলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন অতিরিক্ত শীতলতা সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা এবং তুষারকণায় পরিণত হয় তখন এই ক্ষুদ্র জলকণা ও তুষারকণা ক্রমশ আকারে বড় হতে থাকে এবং যখন আকারে অনেকটা বড় হয়ে যায় তখন আর আকাশে ভেসে বেড়াতে পারে না তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসে ভূপৃষ্ঠে এইভাবে জলবিন্দু বা তুষার বিন্দু আকারে পতনকে বলা হচ্ছে অদক্ষেপণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতলতা সংস্পর্শে এসে বললাম ছোট ছোট জলকণায় পরিণত হয় একদম ছোট ছোট জলকণা বা তুষারকণায় পরিণত হয় তখন ধুলিকণার সঙ্গে মিশে মেঘ তৈরি করে আর যখন মেঘ তৈরি করে তখনও সেটার ভর এতটাও বেশি থাকে না যে নিচের দিকে নেমে আসবে তখন হালকা হিসাবেই থাকে আর এই যে মেঘটা তখন আকাশে ভেসে বেড়ায় কিন্তু এই মেঘের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণা একত্রে মিলিত হতে থাকে মিলিত হয়ে যখন এক একটির আকার অনেকটা বড় হয়ে যায় তখন কিছুটা ওয়েট গেন করে তখন তারপরে সেটা জলের আকারে বা বরফের আকারে ঝরে পড়ে এটাই হচ্ছে এটাইকেই বলা হচ্ছে অধক্ষেপণ অধক্ষেপণের উদাহরণ হচ্ছে বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি প্রভৃতি এইগুলো হচ্ছে অধক্ষেপণের উদাহরণ এ প্রসঙ্গে একটা কথা উল্লেখ্য যে কুয়াশা বা শিশির এইগুলো কিন্তু অধক্ষেপণ নয় আমরা যে কুয়াশা বা শিশির দেখি সেগুলোকে কিন্তু অধক্ষেপণের মধ্যে রাখা হয় না তো এইগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বৃষ্টিপাত তো বৃষ্টিপাত সম্পর্কে আমরা আলোচনা করবো প্রথমে জলীয় বাষ্পপূর্ণ বায়ু অতিরিক্ত শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং জলকণায় পরিণত হয় এই জলকণা যখন মেঘের মধ্যে থেকে ফোটা ফোটা আকারে পৃথিবীর বুকে নেমে আসে তখন তাকে বলা হয় বৃষ্টিপাত এবার বৃষ্টিপাতের কারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু অতিরিক্ত শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত সঙ্গে সেটা ঝরে কিন্তু সঙ্গেই পড়ে না জলীয় বাষ্পপূর্ণ বায়ু অতিরিক্ত শীতলতা সংস্পর্শে এলে ঘনীভূত হয় মে দিয়ে মেঘ তৈরি করে কিন্তু সেটা তখন আকাশে ভেসে বেড়ায় তখনই সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির বা বৃষ্টিপাত হয় না বৃষ্টিপাত হওয়ার জন্য প্রধানত দুটো বিষয় প্রয়োজন বৃষ্টিপাত হওয়ার জন্য প্রধানত দুটো বিষয় প্রয়োজন প্রথমটা হচ্ছে ফার্স্ট অবশ্যই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যেটা না হলে বৃষ্টিপাত হবে না জলীয় বাষ্পপূর্ণ বায়ু এটা হচ্ছে প্রথম কারণ এবং দ্বিতীয় যেটা হচ্ছে একে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে শীতল করার জন্য প্রয়োজনীয় উপাদান জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকলেই শুধুমাত্র বৃষ্টিপাত হবে না জলীয় বাষ্পকে শীতল করার জন্য প্রয়োজনীয় উপাদানও সমানভাবে থাকতে হবে তারপরেই বৃষ্টিপাত হবে অর্থাৎ এই দুটো কন্ডিশন ম্যাচ করলে তখনই বৃষ্টিপাত হবে এই দুটো ছাড়াও আরও কিছু উপাদান রয়েছে যেমন বায়ুর প্রকৃতি অর্থাৎ সেটা শুষ্ক নাকি আর্দ্র এটা দরকার এবং দ্বিতীয় মানে চতুর্থ বায়ুর উপরে ওঠার প্রবণতা এইগুলো হচ্ছে বৃষ্টিপাত হওয়ার প্রধান কারণ তবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুটো এই দুটো থাকতেই হবে নয়তো বৃষ্টিপাত হবে না তো স্টেপ বাই স্টেপ কি কী করে এই বৃষ্টিপাত হয় সেটা আমি প্রথমে বলবো প্রথম জল কোনো একটা জায়গায় জল সেই জল তাপের প্রভাবে বাষ্পে পরিণত হয় এবং বাষ্পে পরিণত হয়ে বায়ুর সঙ্গে মিশে উপরের দিকে উঠতে থাকে এবার যখনই উপরের দিকে উঠবে এক সময় সেটা একটা ঠান্ডা জায়গায় পৌঁছবে এবং সেখানে গিয়ে এটা ঘনীভূত হবে এবং জলকণা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার আকারে মানে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সৃষ্টি করবে এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ধূলিকণার সঙ্গে মিশে মেঘ তৈরি করবে এবং মেঘ ভেসে বেড়াবে আকাশে মেঘের মধ্যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা তা নিজেদের মধ্যে সংঘর্ষ করবে এবং সংঘর্ষের ফলে বড় বড় জলকণায় পরিণত হবে বড় বড় জলকণায় পরিণত হবে এই বড় জলকণা আবার নিজেদের মধ্যে সংঘর্ষ করবে দিয়ে আরও বড় বড় জলকণায় পরিণত হবে এইভাবে বারে বারে সংঘর্ষের ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন জলকণাগুলোর আকার অনেকটা বড় হয়ে যাবে তখন আর এই জলকণাগুলো আকাশে ভেসে বেড়াতে পারবে না এবং মারধাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে জলের আকারে নেবে আসবে এটাই হচ্ছে পরপর প্রসেস বৃষ্টিপাত হওয়ার জন্য এবার বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ বিভাগ বৃষ্টিপাতকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় বৃষ্টিপাতকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় এবং এইটা খুব গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে পরিচলন পরিচলন বৃষ্টিপাত দ্বিতীয় শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং তৃতীয় ঘূর্ণ বৃষ্টিপাত পরিচলন শৈলক্ষেপ এবং ঘূর্ণ পরিচালন বৃষ্টিপাত সম্পর্কে প্রথমে আলোচনা করব পরিচালন বৃষ্টিপাত প্রধানত নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় এবার এই পরিচালন বৃষ্টিপাত কি ব্যাপারটা কি কিভাবে হয় সেটা সম্পর্কে আলোচনা করবো ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবল বেগে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় পরিচালন বৃষ্টিপাত ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবল বেগে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত এবার এই পরিচালন বৃষ্টিপাত হওয়ার কারণ যে সমস্ত অঞ্চলে জলভাগ বেশি থাকে সেই সমস্ত অঞ্চলে দিনের বেলায় প্রখর সূর্য কিরণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা এবং প্রসারিত হয়ে অনেক উপরে উঠে যায় সেই সমস্ত অঞ্চলে দিনের বেলায় প্রখর সূর্য কিরণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা ও প্রসারিত হয়ে দ্রুত ওপরের দিকে উঠে যায় এবং উপরে শীতল বায়ুর সংস্পর্শে এসে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয় এবং প্রথমে মেঘ তারপরে বৃষ্টির আকারে পুনরায় সোজাসুজিভাবে ভাবে একই স্থানে নেমে আসে এইভাবে যে বৃষ্টিপাতটা হয় তাকে বলা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত অর্থাৎ কোনো একটা স্থানে যেখানে জলভাগ বেশি আছে এবং সূর্যের কিরণ প্রখর এখানে থাকে গরম খুব বেশি থাকে সেখানে যে জল আছে সেটা মানে জলীয় বাস পরিণত হয় দিয়ে এরা উপরের দিকে উঠে যায় উপরের স্তরে রয়েছে ঠান্ডা বাতাস সেই ঠান্ডা বাতাসের কাছে গিয়ে প্রথমে মেঘে পরিণত হয় মেঘে পরিণত হওয়ার পর জলকণায় পরিণত হয় দিয়ে জলের আকারে বৃষ্টির আকারে সেম একই জায়গাতে লম্বালম্বিভাবে লম্বিভাবে পড়ে এটাই হচ্ছে পরিচলন বৃষ্টিপাত কোন জায়গায় পরিচলন বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে জলভাগ অনেক বেশি নিরক্ষীয় অঞ্চলে জলভাগ অনেক বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে সূর্য কিরণ সারা বছর লম্বভাবে পতিত হয় এই কারণে প্রতিদিন বিকেলে অথবা সন্ধ্যার সময় নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় প্রথম যেখানে পরিচালন বৃষ্টিপাত দেখা যায় সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে কি হয় নিরক্ষরেখা কাছাকাছি অঞ্চলে প্রচুর জলভাগ রয়েছে তাহলে জলভাগের পরিমাণ অনেক বেশি সেখানে এবং নিরক্ষরেখার ওপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় ফলে নিরক্ষীয় অঞ্চলটা অর্থাৎ নিরক্ষরেখা এবং তার আশেপাশের অঞ্চলটা প্রচণ্ড গরম হয় এবং প্রচণ্ড যখন গরম হয় তখন সেখান থেকে বায়ু জলীয় বাষ্পরূপে উপরের দিকে উঠে যায় এবং উপরের দিকে যখন উঠে যায় দিয়ে উপরের যে ঠান্ডা বাতাসের স্তর রয়েছে তার সামনে এসে সেটা প্রথমে মেঘে পরিণত হয় দিয়ে বৃষ্টির আকারে পুনরায় এই নিরক্ষীয় অঞ্চলে ঝরে পড়ে এই কারণে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিনই বেলা বা বেলার সময় পরিচলন বৃষ্টিপাত লক্ষ্য করা যায় প্রথম জায়গা হল নিরক্ষীয় অঞ্চল দ্বিতীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টিপাত শুরু হয় এখানে এই আগে যেটা বললাম নিরক্ষীয় অঞ্চলে কেন পরিচলন বৃষ্টিপাত সারা বছর হয় এরম কোশ্চেন আসে দ্বিতীয় যেটা বললাম নাতিশীতোষ্ণ অঞ্চল তৃতীয় দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশে এবং ভারতে বসন্তকালে এবং শরৎকালে পরিচলন বৃষ্টিপাত হয় দক্ষিণ পূর্ব এশিয়া মানে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বসন্তকালে ও শরৎকালে পরিচলন বৃষ্টিপাত দেখা যায় এই তিনটে জায়গা দেখা যায় তার মধ্যে এই নিরক্ষীয় অঞ্চল সব থেকে গুরুত্বপূর্ণ পরবর্তী শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত শৈল এই শব্দটার অর্থ পর্বত শৈল শব্দের অর্থ পর্বত পর্বত বা উঁচু কোনো ভূমিতে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু বাধা হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এটা একটা পাহাড় বা উঁচু একটা কোনো ভূমি এদিক থেকে ধরা যাক জলীয় বাষ্পপূর্ণ বায়ু অর্থাৎ মেঘ আসছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বা মেঘ এই পথ দিয়ে আসছে পর্বতের উপরের স্তরে রয়েছে এখানে ঠান্ডা বাতাস এখান থেকে রয়েছে ঠান্ডা বাতাস জলীয় বাষ্পপূর্ণ বায়ু অর্থাৎ মেঘ এই পথে আসছিল দিয়ে এই পর্বতে প্রাপ্ত হয় আর যখনই বাধা প্রাপ্ত হয় তখন আর সে এদিকে এগিয়ে যেতে পারে না কিন্তু এই জলীয় বায়ু হালকা তাকে তো কোনো দিকে যেতে হবে সামনের দিকে যখন যেতে পারছে না তখন সে এবার পাহাড়ের গা বেয়ে ওপরের দিকে উঠতে থাকবে এভাবে পাহাড়ের গাভে উপরের দিকে উঠতে থাকবে আর উঠতে উঠতে যখনই সে এই শীতল বায়ু স্তরের সংস্পর্শে চলে আসবে তখন সেটা ক্রমশ ঠান্ডা হবে এবং খনিভূত হবে আর যখনই ঘনীভূত হবে তখন পর্বতের এই ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটাবে এই ঢালটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটাবে আবার বলছি মেঘ জলীয় বাষ্পপূর্ণ বায়ু যেটাকে আমরা মেঘ বলে জানি সেই মেঘ যখন একটা পথ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তার সামনে যদি কোনো উঁচু পাহাড় বা পর্বত থাকে তাহলে সেই মেঘ পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হবে এবং যেহেতু এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু বা মেঘ হালকা হয় এবং পাহাড়ে বাধাপ্রাপ্ত হলে সামনের দিকে আর এগোতে পারে না তখন সেই মেঘ উপরের দিকে পাহাড়ের গাবে উপরের দিকে উঠতে শুরু করে পাহাড়ের বেয়ে যখনই এই মেঘ উপরের দিকে উঠতে শুরু করবে তখন এক সময় এসে সেটা শীতল বায়ুর সংস্পর্শে আসবে দিয়ে ঘনীভূত হবে অর্থাৎ যে জলীয় বাষ্পগুলো ছিল একটা একটা অপরের সঙ্গে লেগে যাবে অনেক বড় হয়ে যাবে তখন আর সেটা নিজেদেরকে ধরে রাখতে পারবে না তখন পাহাড়ের এই ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে এই ধরনের বৃষ্টিপাতকেই বলা হচ্ছে শৈলত ক্ষেপ বৃষ্টিপাত পাহাড়ের যে ঢালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল প্রতিবাদ প্রতিবাদ ঢাল তাহলে প্রতিবাদ পর্বতের প্রতিবাদ ঢালে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এবার প্রতিবাদ ঢালের উল্টো দিকের ঢালটা এই ঢালটা হচ্ছে এটাকে বলা হয় অনুবাদ ঢাল অনুবাদ এই অনুবাদ ঢালে সৃষ্টি হয় বৃষ্টির ছায় অঞ্চল যখন এই মেঘটা প্রতিবাদ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় তারপরে আস্তে আস্তে যখন মেঘটা আলটিমেটলি এরম জায়গায় চলে আসে তখন আর পর্বত থাকে না তখন পর্বতকে সে ডিঙিয়ে চলে যায় উঠতে 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 একসময় পর্বত শেষ শেষ হয়ে যায় আর পর্বত শেষ হয়ে গেলে সেই মেঘটা পর্বতকে ডিঙিয়ে উল্টো দিকে চলে আসে কিন্তু এই মেঘটা প্রতিবাদ ঢালে এতটাই বৃষ্টি ঘটিয়ে দেয় যে এদিকে যখন চলে আসে অর্থাৎ অনুবাদ ঢালের দিকে যখন চলে আসে তখন সেই মেঘে আর জলীয় বাষ্প থাকে না তার ফলে এই অনুবাদ ঢালে বৃষ্টিপাতের পরিমাণ একদম হয় না একদম হয় না বা খুব অল্প হয় তো অনুবাদ ঢালে বৃষ্টিপাতের পরিমাণ একদম কমে যায় তো অনুবাদ ঢালে এই কারণে যে অঞ্চলটা সৃষ্টি হয় তাকে বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল এই দুটো ব্যাপার বোঝা গেল আশা করছি এই দুটো ব্যাপার বোঝা গেল এবার এই বৃষ্টির ছায় অঞ্চলের কয়েকটা উদাহরণ মেঘালয়ের শিলং পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত চিরাগপুঞ্জি এবং মৌসিনরাম মেঘালয়ের শিলং পাহাড় মেঘালয় রয়েছে শিলং পাহাড় শিলং পাহাড়ের প্রতিবাদ ঢালে রয়েছে চেরাপুঞ্জি এবং মৌসিনরাম এই কারণে চেরাপুঞ্জি এবং মৌসিনরামে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আমরা জানি যে মৌসিনরামে সর্বাধিক বৃষ্টিপাত হয় তো শিলং পাহাড়ের প্রতিবাদ ঢালে রয়েছে চেরাপুঞ্জি এবং মৌসিনরাম তাই এই দুটো অঞ্চলে খুব বৃষ্টিপাত হয় কিন্তু যখন এই শিলং পাহাড় অতিক্রম করে মেঘ অন্যদিকে চলে যায় সেখানে রয়েছে শিলং শিলংয়ে শিলংটা পড়ে যাচ্ছে অনুবাদ ঢালে এই কারণে শিলংয়ে সে একদম বৃষ্টিপাত হয় না তাই শিলং একটি বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ দ্বিতীয় একটা উদাহরণ হচ্ছে ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল ভারতে এরম দুটো পর্বত শ্রেণী রয়েছে দক্ষিণ ভারতে একদিকে হচ্ছে পশ্চিমঘাট পর্বত একদিকে রয়েছে ঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের এই দিকটা হচ্ছে মানে আরব সাগরের দিকটা হচ্ছে এটা হচ্ছে আরব সাগর আরব সাগরের দিকটা হচ্ছে পশ্চিম ঢাল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায় তাই যখন পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চলে যায় মেঘটা তখন সেখানে আর বৃষ্টিপাত ঘটায় না সেই জায়গায় একটা বৃষ্টির ছায় অঞ্চলের সৃষ্টি হয়েছে ভারতের যা বৃষ্টিপাত হয় তার অধিকাংশই হয় এই শৈলতক্ষেপ বৃষ্টিপাত আরও একটা উদাহরণ হচ্ছে হিমালয় পর্বত শ্রেণীর দক্ষিণ অংশ হিমালয় পর্বত শ্রেণিতে বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুই হিমালয়তে বাধাপ্রাপ্ত হয়ে ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় কিন্তু হিমালয় টপকে যখন ওই মেঘ তিব্বতের ওপরে যায় সেখানে একদম বৃষ্টিপাত হয় না তো তিব্বতের সৃষ্টি হয়েছে বৃষ্টির ছায় অঞ্চল এই গেল শৈলতকে বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা এবার আমরা দেখব ঘূর্ণ বৃষ্টিপাত সম্পর্কে ঘূর্ণ বৃষ্টিপাত নাম থেকে বোঝা যাচ্ছে এই বৃষ্টিপাতটার ধরনটা কীরকম ঘূর্ণপাত সৃষ্টির ফলে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় ঘূর্ণ বৃষ্টিপাত ঘূর্ণবাদ সৃষ্টির ফলে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় ঘূর্ণ বৃষ্টিপাত এবার এই ঘূর্ণ সরি ঘূর্ণ বৃষ্টিপাত হওয়ার কারণ প্রথম কথা এই ঘূর্ণ বৃষ্টিপাত অধিকাংশটাই হয় ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ রেখা যেটা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এই দুটো জায়গাতেই প্রধানত ঘূর্ণ বৃষ্টিপাত হয় ক্রান্তীয় অঞ্চলে প্রবল নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় ফলে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল এবং ভারী বাতাস ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে ক্রান্তীয় অঞ্চলে মাঝে মাঝেই একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং যখনই ক্রান্তীয় অঞ্চলে এরকম নিম্নচাপের সৃষ্টি হয় তখন আশেপাশ থেকে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু এই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে এবার এই যে উচ্চচাপ অঞ্চল থেকে যে বায়ুগুলো ছুটে আসছে তার সঙ্গে থাকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই জলীয় বাষ্পপূর্ণ শীতল বাতাস যখনই এই কেন্দ্রের দিকে নিম্নচাপ কেন্দ্রের কাছে পৌঁছে যায় তখন সেটা কুণ্ডুলির আকারে ঘুরতে ঘুরতে ওপরের দিকে উঠে যায় এবং যখনই ওপরের দিকে উঠে যায় তখন শীতল বাতাসের সংস্পর্শে আসে যখন এই এই শীতল বাতাসটা এই নিম্নচাপ কেন্দ্রের দিকে আসছে এবং কেন্দ্রে পৌঁছে যাচ্ছে তখন সেটা গরম হয়ে যাচ্ছে গরম হয়ে কুণ্ডুলি আকারে ওপরে উঠে যাচ্ছে উঠে গিয়ে আবার ঠান্ডা হচ্ছে এবং ঠান্ডা হয়ে ওখানেই আবার বৃষ্টিপাত ঘটাচ্ছে অনেকটাই এই পরিচলন বৃষ্টিপাতের মতো একই জায়গায় বৃষ্টিপাতটা হচ্ছে কিন্তু এইখানে একটাই মানে ঘূর্ণ বৃষ্টিপাতের একটাই তফাত পরিচালন বৃষ্টিপাতের সঙ্গে যে পরিচলন বৃষ্টিপাতে জলীয় বাষ্পটা সেই জায়গা থেকেই তৈরি হয় উপরের দিকে উঠে বৃষ্টি আকারে সেখানেই নেমে যায় এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত কিন্তু ঘূর্ণ বৃষ্টিপাতের ফলে অন্য দিক থেকে অন্য কোনো জায়গা থেকে শীতল বাতাস জলীয় বাষ্প সংগ্রহ করে আসে দিয়ে উপরে ওঠে দিয়ে সেখানে বৃষ্টিপাত হয় এই দুটোই তফাত তো বোঝা গেল ঘূর্ণ বৃষ্টিপাত ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণ বৃষ্টিপাতটা হয় তাকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত এই কারণে আমরা ভারতবর্ষে শুনতে পাই যে গরমকালে নিম্নচাপ আসছে নিম্নচাপ এসছে বলে বৃষ্টিপাত হবে প্রায় আমরা গরমকালে শুনতে পাচ্ছি যে এখন নিম্নচাপ আসছে আর নিম্নচাপ এলেই বৃষ্টি হয় এর কারণ হচ্ছে এই ঘূর্ণ বৃষ্টিপাত এটা গেল ক্রান্তীয় অঞ্চলের কথা এবার নাতিশীতোষ্ণ অঞ্চলেও এই ঘূর্ণ বৃষ্টিপাত হয় নাতিশীতোষ্ণ অঞ্চলে কি হয় নাতিশীতোষ্ণ অঞ্চলে যখন কোনো সময় শীতল বাতাস এবং উষ্ণ বাতাস দুটো বিপরীত দিকে প্রবাহিত হয় এটা যদি হয় উষ্ণ এবং এটা যদি শীতল হয় তখন কি হবে এই উষ্ণ বাতাসটা শীতল বাতাসের উপরের দিকে উঠে যেতে বাধ্য হয় কারণ শীতল বাতাস ভারী এর ফলে সেটা নিচ দিয়ে প্রবাহিত হবে আর উষ্ণ বাতাস যেটা উষ্ণ সেটা হালকা যখনই শীতল বাতাস আর উষ্ণ বাতাস একই দিকে এরমভাবে প্রবাহিত হবে তখন শীতল বাতাসকে ধাক্কা দিয়ে উষ্ণ বাতাস উপরের দিকে উঠে যাবে এবং যখনই উষ্ণ বাতাস উপরের দিকে উঠে যাবে তখন সেটা শীতল হয়ে যাবে এবং শীতল হয়ে এই জায়গাতে বৃষ্টিপাত ঘটাবে এটা হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাতের আরেক ধরনের উদাহরণ এই যে ঘূর্ণ বৃষ্টিপাতটা নাতিশীতোষ্ণ অঞ্চলে হয় তাকে বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত এবার ঘূর্ণ বৃষ্টিপাত কোথায় কোথায় দেখা যায় আমাদের দেশে শরৎকালে এবং হেমন্তকালে ক্রান্তীয় এই ধরনের ঘূর্ণ বৃষ্টিপাত ঘটে আমাদের দেশে শরৎকালে এবং হেমন্তকালে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত ঘটে কালবৈশাখী ঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাতটা হয় সেটাও এই ঘূর্ণ বৃষ্টিপাতের উদাহরণ একটু আগেই বললাম যে আবহাওয়া বলে যে পশ্চিমবঙ্গের ওপরে একটা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়েছে এর ফলে বৃষ্টিপাত হতে পারে এর কারণ হচ্ছে সবই ঘূর্ণ বৃষ্টিপাত নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ এই ধরনের যে বৃষ্টিপাতটা হয় সেটা প্রধানত ইউরোপের বিভিন্ন অঞ্চলে শীতকালে হয় এই গেল বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা এবার যেটা থাকছে সেটা হচ্ছে তুষারপাত আকাশের অনেকটা ওপরে বায়ুর উষ্ণতা যেখানে হিমাঙ্কের নিচে থাকে হিমাঙ্ক বলতে জিরো ডিগ্রি সেলসিয়াস যেখানে উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াসের অনেকটা নিচে থাকে সেখানে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে আর জলকণায় পরিণত হয় না সেখানে পরিণত হয় তুষারকণায় আর এই তুষারকণাগুলো সেম বৃষ্টির মতো যখন একে অপরের সঙ্গে ধাক্কা মারতে থাকে তখন একে অপরের সঙ্গে আটকে গিয়ে বড় তুষারকণায় পরিণত হয় এবং এক সময় এতটাই বড় হয়ে যায় যে সেটা আর ভেসে বেড়াতে পারে না সেটা সোজা নিচের দিকে নেমে আসে এবার এই তুষারকণা যখন নিচের দিকে নেমে আসে তখন আবার গরম বায়ুর সংস্পর্শে আসবে তখন অধিকাংশ তুষারকণায় গোলে বৃষ্টির আকারেই পড়ে যায় কিন্তু কিছু কিছু জায়গায় যেমন উচ্চ পার্বত্য অঞ্চলে এবং শীত প্রধান অঞ্চলে এই তুষারকণাগুলো গলে না গরম বায়ু সংস্পর্শে গলে না সেখানে ওই বড় পাকারেই ঝরে পড়ে এটাকেই বলা হচ্ছে তুষারপাত আমরা ইন্টারনেটে অনেক ছবি দেখি যেখানে মানে ইউরোপীয় দেশগুলোর ছবি প্রধানত আমরা দেখি যে ময়দার গুঁড়োর আকারে তুষারপাত হচ্ছে তো এটার কারণ হচ্ছে এইভাবে এটা হচ্ছে অধক্ষেপণ এক টাইপের অধক্ষেপণ আর আমাদের এখানে যে শিলা বৃষ্টি হয় এটা কেন হয় সেটা হচ্ছে যখন জলকণাপূর্ণ বায়ু প্রচন্ড উপরে উঠে যায় তখন ঠান্ডায় জমে বরফে পরিণত হয় এবং বরফের আয়তন সেই বরফখণ্ডের আয়তন ক্রমশ বড় হলে সেটা নিচের দিকে নেমে আসে আবার কোনো কারণে যদি বায়ু কোনো বায়ু এসে আবার এই বরফ কণাগুলোকে ধাক্কা মারে সেটা আবার উপরের দিকে উঠে যায় দিয়ে সেগুলো আবার আস্তে আস্তে নিচের দিকে নামে এরকম হতে হতে এক সময় হয় কি বরফ কণাগুলো অনেক বড় বড় হয়ে যায় তখন সেটা বৃষ্টির সাথে নেমে নিচের দিকে বরফের আকারেই ঝরে পড়ে এটাকে বলা হচ্ছে শিলাবৃষ্টি তাহলে শিলাবৃষ্টি এবং তুষারপাত এই দুটোর মধ্যে তফাত হচ্ছে তুষারপাতে শুধুমাত্র তুষার বিন্দুই ঝরে পড়ে সেখানে কোনো জলকণা ঝরে পড়ে না শুধুমাত্র তুষারের গুঁড়ো ওই ময়দার গুঁড়োর মতো আকারে ঝরে পড়ে কিন্তু শিলা বৃষ্টিতে বৃষ্টি হয় বৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু কিছু বড় বড় তুষারের কণা ঝরে এটাই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ এবার প্রথমে বলেছিলাম যে কুয়াশা শিশির এগুলো অধক্ষেপণের মধ্যে পড়ে না তাহলে কুয়াশা জিনিসটা কি বায়ুমণ্ডলে ভাসমান বিভিন্ন ধুলি আশ্রয় করে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয়ে ভোর রাত্রির দিকে ধোঁয়ার আকারে ভূপৃষ্ঠের কিছু উপরের দিকে ভাসতে থাকে একে কুয়াশা বলা হয় অর্থাৎ একে অধক্ষেপণ বলার না বলার কারণ হচ্ছে কুয়াশা কখনোই ওপর থেকে নিচের দিকে নামে না অধক্ষেপণ এটা হতে গেলে জলকণাকে ওপর থেকে নিচের দিকে নামতে হবে কিন্তু কুয়াশার ক্ষেত্রে কি হয় বায়ুমণ্ডলে প্রচুর ধূলিকণা ভেসে বেড়ায় এবং তাকে আশ্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ু তখন এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ধুলিকণাকে আশ্রয় করে উপ এরকমভাবে ওপরের দিকে ভেসে বেড়ায় এরকমভাবে এসে এই জায়গাটাতে ভেসে বেড়ায় এটা ঝরে পড়ে না ঠিক আছে এটাকে বলা হচ্ছে কুয়াশা প্রধানত শিল্প অঞ্চলে এই কুয়াশা খুব বেশি পরিমাণে দেখা যায় কলকারখানার ধোঁয়াকে আশ্রয় করে এখানে কুয়াশা অনেকটা বেশি হয়ে যায় এই ধরনের কুয়াশাকে বলা হয় ধোঁয়াশা কারণ তার সঙ্গে ধোঁয়া মিশে থাকে কলকারখানার ধোঁয়া মিশে থাকে তাকে বলা হয় ধোঁয়াশা আর দ্বিতীয় যেটা হচ্ছে শিশির শিশির আমরা কোন সময় দেখতে পাই শরৎকালে বা হেমন্তকালে বা শীতকালে এই তিনটে সময় শিশির দেখা যায় যদিও এখন শরৎকাল বা হেমন্তকাল খুব ভালোভাবে লক্ষ্য করা যায় না তবু শীতকালে তো আমরা দেখতেই পাই তো শরৎকালে হেমন্তকালে বা শীতকালে মেঘমুক্ত মুক্ত আকাশে রাত্রিবেলায় ভূপৃষ্ঠে তাপ বিকিরণ করে অধিক শীতল হয়ে যায় ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে অধিক শীতল হয়ে যায় সেই কারণে জলীয় বাষ্প অধিক শীতল হয়ে গাছের পাতা ঘাস এর ওপর জমে থাকে একেই বলা হচ্ছে শিশির শিশির কিন্তু কখনোই ঝরে পড়ে না আমরা বলি যে শিশির ঝরে পড়ছে এটা ভুল জলীয় বাষ্প যেটা নিচের দিকে মানে ভেসে বেড়ায় নিচের দিকে বা গাছ এটা যদি গাছ হয় গাছের পাতার কাছে যে জলীয় বাষ্পগুলো ঘুরে বেড়ায় বা যদি ঘাস হয় ঘাসের কাছে যে জলীয় বাষ্পগুলো ঘুরে বেড়ায় সেগুলো অতিরিক্ত ঠান্ডা হয়ে এই ঘাসের ওপরে বা গাছের পাতার ওপরে জমে যায় এইগুলোকেই বলা হচ্ছে শিশির এটাও যেহেতু উপর থেকে নিচের দিকে পড়ছে না তাই জন্য একে অদক্ষেপণ বলা যাবে না আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে তুহিন তুহিন তুষারের মধ্যে পার্থক্য রয়েছে তুহিনকেও অধক্ষেপণ বলা যায় না পার্বত্য অঞ্চলে যেখানে তাপমাত্রা খুব কম সেই সমস্ত জায়গায় শিশির আবার আরও জমাট বেঁধে বরফের কুচির মতো আকারে ঘাস এবং গাছের পাতার উপর জমে যায় এইগুলোকে বলা হয় তুহিন তাহলে তুহিন এবং শিশির এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে শিশির জলবিন্দুর আকারে থাকে তুহিন বরফের আকারে থাকে এই ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে গেছি দুটো জিনিস দেখে নেব খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে সমবর্ষণ রেখা সমবর্ষণ রেখা ইংরাজিতে যাকে বলা হয় আইসোবার আইসোবার বার সমবর্ষণ রেখা বা আইসোবার বার পৃথিবীর যে সমস্ত স্থানে গড় বৃষ্টিপাতের পরিমাণ একই রকম সেই সমস্ত স্থানকে যদি আমরা একটা কাল্পনিক রেখার মাধ্যমে যুক্ত করি তাকে বলা হয় সমবর্ষণ রেখা অর্থাৎ এটা একটা স্থান এ এটা একটা স্থান বি এটা একটা স্থান সি এই তিনটে স্থানে যদি গড় বৃষ্টিপাত সমান হয় এতেও যদি একশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় বিতেও যদি একশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় সিতেও যদি একশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এই তিনটে জায়গাকে আমরা একটা রেখার মাধ্যমে জুড়ে দিতে পারি এর ফলে যে রেখাটা পাচ্ছি এরকম এসে এরকম এই রেখাটাকে বলা হচ্ছে সমবর্ষণ রেখা বা ইংরেজিতে আইসোপার দ্বিতীয় পয়েন্ট বৃষ্টিপাত মাপক যন্ত্র বৃষ্টিপাত কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় বৃষ্টিপাত মাপা হয় রেন গজ মিটারের মাধ্যমে রেন গজ তো এই ভিডিওর মাধ্যমে আমি আবহাওয়া জলবায়ু মোটামুটি শেষ করলাম আরও কিছু জিনিস কিছু অল্প অল্প জিনিস বাকি থেকে গেছে যেটা আমি পরের দিনের ভিডিওতে অ্যাড করে দেবো সেই সঙ্গে পরের দিনের ভিডিওতে আমি নতুন চ্যাপ্টার শুরু করব তো এই ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ